হ্যালো ভিউয়ার্স, আবার হাজির হচ্ছি আপনাদের মাঝে আরেক নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি রাঙামাটি জেলার নানিয়ারচর থানায়। নানিয়ারচর থানার বুড়িঘাট ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি। ভিউয়ার্স, আমরা এখন বাসার গ্যারেজ থেকে বাইক নিয়ে বের হচ্ছি। এই কনকনে শীতের সকালে বাইক জার্নিটা বেশ অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করে আমাদের জন্য। আগ্রাবাদ মোড়ে আরও পাঁচটা বাইক অপেক্ষা করতেছে। আজকে আমরা মোট ছয়টা বাইক নিয়ে আটজন লোক যাচ্ছি এই পাহাড়ি রাস্তা দিয়ে। আমরা চিটাং শহরের আগ্রাবাদ মোড়ে সবাই বাইক নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আরও দুজন আসবে, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। আজকে আমাদের এই বাইক ট্যুরে যারা যারা আছেন তাদেরকে পরিচয় করে দিব। প্রথমে আছেন জহুর ইসলাম রাজীব, তারপরে আছেন সুজিত রায়, তারপরে আছেন নজরুল ইসলাম রাছেল, আরমান ভাই, মাসুদুর রহমান, সেলিম ভাই, সাব্বির এবং আমি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। সকাল নাস্তার জন্য আমরা রাহুজান শাখাতে রাহুজানে আসছি। রাহুজানে একটা রেস্তোরাঁতে আমরা এখন নাস্তা করবো, আপন বাড়ির রেস্তোরাঁ, আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে নাস্তা করার জন্য বের করলাম, যাত্রা করে দিলাম। আমরা এখন রাহুজান আপন বাড়ির রেস্তোরাঁতে আসছি। শেষ হচ্ছে আমরা এখন নানিয়ারচর উপজেলার সেই মনমুগ্ধকর সুন্দর ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা বেশ কয়েক আগেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আসলে না দেখলে বিশ্বাস করা সম্ভব যে পাহাড়ি অঞ্চলেও এত সুন্দর ব্রিজ করা হয়েছে। আসলে এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার জন্য অবকাঠামো উন্নয়ন অবশ্যই দরকার, আর সেই লক্ষ্যেই এই ব্রিজটাও সুন্দর করে তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন এই নানিয়ারচর উপজেলার যে ব্রিজটার কথা বলেছি সেই ব্রিজের পাশে এখানে আছে লঞ্চ ঘাট বা বোট ঘাট। এই ঘাট থেকে আমরা যাবো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি দেখার জন্য। আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পরে এখান থেকে আপনাকে বোট বা নৌকা ভাড়া করে আপনাকে যেতে হবে সেই সমাধি স্থানে। আর এখান থেকে আপনার সমাধি স্থানে যেতে সময় লাগবে আপনার 40 থেকে 50 মিনিট। এবং আপনার যদি এখান থেকে বোট রিজার্ভ করতে চান সেক্ষেত্রে সম্ভব, সেটা হচ্ছে আপনার আপ ডাউন হতে যাওয়া এবং আসার এখান থেকে ভাড়া করে প্রায় 1200 থেকে 1500 টাকা মতো।
বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ এর স্মৃতিসৌধটি একটি দ্বীপে অবস্থিত। এটির চারপাশে রাঙামাটি জেলার কাপ্তাই এর নীল জলরাশি বেষ্টিত এবং মাঝখানে রয়েছে তার সমাধি। আপনারা যখন এই সমাধি দেখার জন্য আসবেন অবশ্যই আপনাকে এই এর চারপাশের সুনসান পরিবেশ এবং কাপ্তাই লেকের নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবে, বিমোহিত করবে। Thank you.